হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে কোনো গান অথবা ওয়াজ কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে প্লে করে অন্যান্য অ্যাপ্লিকেশন ইউজ করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই জন্য আমরা সরাসরি আমাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে দেব। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমাদের মাঝে ইউটিউবের ইন্টারফেসটি শো হবে। এখানে আপনারা যে কোনো ধরনের গান সার্চ করে অথবা হোম পেজ থেকে দেখে আপনারা প্লে করতে পারেন। তো আমি আপনাদেরকে মাঝে একটি গান সার্চ করে দিচ্ছি, সেটা দেখতে পাচ্ছেন, মিউজিক নো কপিরাইট। তো এই গানটি আমাদের মাঝে ইউটিউবে প্লে হলো। ঠিক এই গানটি যদি আমাদের উপর থেকে নোটিফিকেশন বারে টান দিয়ে যদি এ জায়গায় প্লে হয় তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তো আমরা এর জন্য আমাদের গানটি এখানে পজ করে রাখবো। রাখার পরে আমাদের মোবাইলের হোম বাটন দিয়ে আমরা সেখান থেকে বের হয়ে যাব। এবারে আমরা আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পরে এ জায়গায় আমি আমার মোবাইলটির ক্রোম ব্রাউজার আগে থেকেই আমি ডেটা ক্লিয়ার দিয়ে রেখেছি, আপনারাও ডেটা ক্লিয়ার দিয়ে রাখবেন, তাহলে ভিডিওটি আপনাদেরকে খুব সুবিধা মতোই সেট করে নিতে পারবেন। তো আমি এটাকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ইয়েস আই অ্যাম ইন। তো আপনাদের মোবাইলটিতে যদি কোনোভাবে সেট আপ করা নাও থাকে বা ক্রোম ব্রাউজারটি কোনো মতো ওপেন করা থাকে তাহলেও হবে। তো এবারে আমরা দেখতে পারবো আমাদের মাঝে একটি সার্চ বার শো করে দিয়েছে। তো আমরা এই জায়গায় আমাদের সার্চ বারে টাইপ করে দেব www.youtube.com। আমরা ইউটিউবের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই ইউটিউবের অফিসিয়াল লিঙ্কটিতে চলে যাব। তো এবারে সার্চ করে দিলাম youtube.com, আমাদের মাঝে ইউটিউবের একটি নতুন ইন্টারফেস শো করলো। তো আমরা এবারে দেখতে পারবো উপরে একটি থ্রি ডট লাইনস আইকন। তো এই থ্রি ডট লাইন আইকনটিতে আমরা ক্লিক করে দেব। থ্রি ডট লাইন আইকনটিতে একটি ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল ডাউন করতেই দেখতে পারবো ডেস্কটপ সাইট বলে একটি অপশন দেখতে পারবো। তো এবারে আমরা ডেস্কটপ সাইট অপশনটিতে একটু টিক মার্ক দিয়ে দেব এবং আমাদের মোবাইলে ডেস্কটপের মতো করে একটু ভিউ নিয়ে আসবে। তো ডেস্কটপে যেভাবে ইউটিউব ওপেন পেজটি ওপেন হয় ঠিক একইভাবে আমাদের মাঝেও ইউটিউবের যে ওপেন পেজ রয়েছে সেই ওপেন পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনারা এ জায়গায় অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দেবেন। অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটি গান সার্চ করে দেবেন অথবা আপনাদের মাঝে যদি কোনো ধরনের গান থেকে থাকে তাহলে আপনারা সেই গানটি প্লে করে দেবেন। আমি একটি গান সার্চ করে দিচ্ছি এই জায়গায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন একটি গান সার্চ করে দিয়েছি। তো আমার মাঝে সেই গানটির নতুন ইন্টারফেস চলে আসবে। তো আমরা এবারে আমাদের মোবাইলটি হোম পেজ হোম বাটনে ক্লিক করে আমাদের যে মোবাইলের সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস অপশনটিতে চলে যাব। সেটিংস অপশনটিতে যাওয়ার পরে এবারে আমরা এখানে আমাদের মোবাইলের যে অ্যাপ্লিকেশন ম্যানেজার রয়েছে সেই অ্যাপ্লিকেশন ম্যানেজারটিতে চলে যাব। তো এই জায়গায় অ্যাপ্লিকেশন বলে একটি অপশন থাকবে, অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। আর আপনারা যদি অ্যাপ্লিকেশন ম্যানেজারটি খুঁজে না পান তাহলে উপরে একটি সার্চ বার দেখতে পারবেন। সার্চ বারটিতে আপনারা অ্যাপ্লিকেশন ম্যানেজার বলে বা অ্যাপস বলে সার্চ করে দেবেন। তো এবারে আমি ক্রোম অপশনটিতে চলে আসলাম। আসার পরে এবারে আমি লক্ষ্য করব নোটিফিকেশন বলে একটি অপশন, নোটিফিকেশন। এ জায়গায় নোটিফিকেশন অনেকের অ্যালাউ করা থাকে না, অ্যালাউ নোটিফিকেশন, এ জায়গায় আমার নোটিফিকেশনটি অ্যালাউ করা রয়েছে। আর আপনাদের মোবাইলে এ ধরনের গান হয়তো নাও বাজতে পারে, আপনারা দেখে নেবেন আপনাদের মোবাইলের নোটিফিকেশনটি অ্যালাউ করা আছে কি না। যদি অ্যালাউ না করা থাকে অবশ্যই অ্যালাউ করে নেবেন। এবং নিচে দেখতে পারবেন একটি অপশন মোর সেটিংস। মোর সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আমার নিচে একটি অপশন দেখাচ্ছে অ্যালাউ ওয়ান www.youtube.com, এটাতে আমার অ্যালাউ করা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এ জায়গায় অ্যালাউ করা রয়েছে। তো এবারে আমরা সরাসরি আমাদের মোবাইলে যে মিউজিক প্লেয়ার রয়েছিল যেটাতে আমরা চলে গিয়েছিলাম হোম বাটনে দিয়ে সেই অপশনটিতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি একটি গান প্লে করব। তো আমি একটি গান সার্চ করেছিলাম, সেই গানটি হয়তো নেটওয়ার্কের কারণে প্লে হচ্ছে না। আমি এবারে নতুন একটি গান সার্চ দিচ্ছি। তো গানটি আমাদের মাঝে চলে এসেছে, গানটি আমাদের মাঝে চলে এসেছে। এই যে মিউজিক নো কপিরাইট, এ জায়গায়
যেসব গানে কপিরাইট নেই সেই গানগুলোই ইউজ করতে হয়। তো এই গানটি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে প্লে হয়ে গেছে, হয়তো আপনারা শব্দটি শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো গানের শব্দটি শুনতে পাচ্ছেন। তো আমি এবারে আমার মোবাইলে হোম বাটন দিয়ে আবারও বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে ডিসপ্লে বার থেকে আমার গানটি উপর থেকে অ্যালাউ করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গানটি এখন প্লে হচ্ছে এবং গানটি বাজতেছে। আপনারা হয়তো সাউন্ডটি পেয়ে গেছেন, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট, এটা গানটি বাজছে। তো এবারে আপনাদেরকে দেখাই আমি কিভাবে এই গান চলা অবস্থায় অন্যান্য অ্যাপ্লিকেশন বা অন্যান্য অ্যাপস ইউজ করি। তো আমি এবারে ফেসবুক ওপেন করে দিলাম, ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ঠিক গান বাজতেছে। তারপরেও আমি অন্যান্য ফেসবুক বা অন্যান্য যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে পারবো, সেখানে আমার গানটি ব্যাকগ্রাউন্ড হিসেবে বাজবে। তো বন্ধুরা, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে স্ক্রিনে থাকা এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং আমি আপনাদের মাঝে টেক সম্পর্কিত ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি কোনো প্রকার সমস্যায় পড়ে যান তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমি নতুন একটি ইউটিউবার, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।